আবহাওয়ার খামখেয়ালির কারণে অনেক সময় চাষিরা বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হন। সেক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগে চাষিদের বিনা খরচে বাংলা শস্য বিমার প্রিমিয়ামের পুরো খরচ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই নিরিখে কৃষকদের জানান দিতে মঙ্গলবার জলপাইগুড়ি ক্লাব রোড স্থিত কৃষি ভবনের সামনে থেকে কৃষি দপ্তরের পক্ষ থেকে এক ট্যাবলোর শুভ সূচনা হয়। এদিন ফিতে কেটে ট্যাবলোর সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, রাজ্য সরকার শস্য বিমার জন্য প্রিমিয়ামের ক্ষেত্রে সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বিমার খরচ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে চাষিরা খুবই উপকৃত হবে। তিনি আরও বলেন, অন্যান্য ফসলের ক্ষতির ক্ষেত্রে 90% এবং আলুর ক্ষেত্রে 70% রাজ্য সরকার সাহায্য করবে চাষিদের। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা ট্যাবলো উদ্বোধন করলাম। আমাদের পুরোটাই রাজ্য সরকারের ফ্রি একটা শস্য বিমা, বাংলা শস্য বিমা। চাষিরা এখানে খুবই উপকৃত হবে। একটা ওদের পার্সেন্টেজ ধরা আছে, 90%, 70% যদি ক্ষতি হয় তাহলে রাজ্য সরকার পুরোটাই এর ক্ষতি বেয়ার করবে। আলু ক্ষেত্রে 70% আর অন্যান্য শস্যের ক্ষেত্রে 90%। কোথায় কোথায় ঘুরবে? কোথায় প্রত্যেকটা ব্লকে ব্লকে ঘুরবে ওরা, আর রীতিমতো জীবিতেও ঘুরবে। মানে কি কারণে মানে ট্যাবলোটা আজকে ট্যাবলোটা মেনলি এই যে শস্য বিমা 31 ডিসেম্বরের 31 তারিখ থেকে লাস্ট ডেট, এই এর মধ্যে চাষিরা যেন, ফার্মাররা যেন ওরা ইন্স্যুরেন্সটা করতে পারে। এই সরকারি একটা যে সুবিধা, সেই সুবিধা যাতে তারা পেতে পারে, ইন্স্যুরেন্স একটা, সেই ওটা চাষির এই জলপাইগুড়ি জেলায় সমস্ত চাষি পাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে, এটা সর্ষে, গম, ভুট্টা, তিল এবং আলু। শুধু আলুর ক্ষেত্রে কম প্রিমিয়াম দিতে হবে একটা মিনিমাম 3% মতন, বাকিটা সমস্ত ফ্রি। এবং সেটা যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, কোনো শিলাবৃষ্টি হয়, কোনো রকম কিছু অসময়ের বৃষ্টি হয়, চাষির ক্ষতি হলে সেটা ইন্স্যুরেন্স বাজাজ অ্যালাইন ইন্স্যুরেন্স কোম্পানি সেই ক্ষতিটা পুরোপুরি তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। ট্যাবলোটা আনন্দ সংবাদ কৃষক বন্ধুদের জন্য বিশেষ সুখবর।